এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এখন প্রযুক্তির যুগ, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। বাংলাদেশে অশান্তির ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মতো চলছে পুলিশি ধরপাকড়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, শুক্রবার বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রায় 4000 জনের বিরুদ্ধে 3টি মামলা রুজু করেছে পল্টন, রমনা ও চকবাজার থানার পুলিশ। বহু অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, গ্রেফতার হয়েছে শতাধিক। পুজোর মধ্যে বাংলাদেশে একাধিক জায়গায় দুষ্কৃতী হামলা ও মৃত্যুর ঘটনা ঘটে। নোয়াখালীতে আক্রান্ত হয় ইসকন মন্দির, ইসকনের তরফে তাদের 3 জন ভক্তের মৃত্যুর অভিযোগ করা হয়। তার প্রতিবাদে রবিবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি নেয় ইসকনের কলকাতা শাখা। এদিন সকালে নিউ টাউনে ইসকনের গোশালায় যান রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইসকন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এত কিছুর পরেও বাংলাদেশে হিংসা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন কলকাতা ইসকনের সহসভাপতি। বাংলা প্রাইম মিনিস্টারকে বলা হোক, ইমিডিয়েটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেওয়া হোক, এটা চলবে না। এখনও আমরা যা শুনতে পারছি কি বাংলাদেশে হিংসা এখনও থামিনি, অনেক এরিয়াতে এই ঘটনাগুলো হচ্ছে। তো ইমিডিয়েটলি যতক্ষণ ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে রেজ করবেন না, এটা শান্ত হবে না। পদ্মার ওপারে অশান্তির ঘটনায় রবিবার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এর আগে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছে বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের মতো একাধিক সংগঠন। সমস্ত দেশেরই কর্তব্য সেই দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া। আমাদের দেশে যা বারবার ব্যাহত হয়েছে এই নরেন্দ্র মোদী জমানায়, কিন্তু আমাদের রাজ্যে মমতাদি নির্দিষ্টভাবে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমানভাবে সম্প্রীতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। এই যে সাম্প্রদায়িকতা, জিহাদি মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল। আমরা বাংলাদেশে হিন্দুদের পাশে, বাংলাদেশি হিন্দুদের পাশে আছি। বাংলাদেশে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা সরকারের কাছে দোষীদের চিহ্নিত করে শাস্তি ও সম্প্রীতি রক্ষার লিখিত আর্জি জানিয়েছেন এই বাংলার লেখক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনদের একাংশ। ABP আনন্দ। উত্তর চব্বিশ পরগনার বনগায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দলেরই বিধায়কের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বনগাঁ উত্তরের বিধায়কের। গেরুয়া শিবিরের কোন্দল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, এ নিয়ে বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন দলেরই বিধায়ক। এই অভিযোগ ঘিরে উত্তর চব্বিশ পরগনার বনগায় ফের প্রকাশ্যে চলে এলো গেরুয়া শিবিরের কোন্দল। গাঁধীপল্লীতে বিজেপির বনগাঁও সাংগঠনিক জেলার পার্টি অফিসের জন্য বাড়ি ভাড়া দিয়েছেন বনগাঁও উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। জেলা পার্টি অফিস সেক্রেটারির দাবি, শনিবার সন্ধ্যায় অফিসে গিয়ে দেখেন সেখানে তালা ঝোলানো রয়েছে। অভিযোগ, বিধায়কের কাছে চাবি চাইতে গেলে দিতে অস্বীকার করেন। আমরা যখন জিজ্ঞেস করলাম কি কেন তালা দেয়া, তো বলল কি আমাদের চাবি দেয়া হবে না, কেন না, ওনাদের 6 মাসের ভাড়া বাকি। তালাটা দিয়েছেন ওনার ভাই, মানে MLA যিনি ভাই আছেন সুজিত কীর্তনিয়া, ওয়ান অফ দ্য সিগনেটারিস এগ্রিমেন্টের, উনি তালাটা ঝুলিয়েছেন। বিজেপি সূত্রে খবর, দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এই নিয়ে ফোন করলে ফোন ধরেননি বিধায়ক, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমি তালা দিই, চাবি আমার কাছে নেই, চাবি যেখানে রাখে তারা সেখানেই আছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কে বা কেন এইসব নোংরামি ছড়াচ্ছে এটা আমার জানা নেই। গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরি করেন তৃণমূল। ওদের ভেতরে মিল বোধহয় নেই, 100 গোষ্ঠীকোন্দল আছে সেজন্যই করেছে। 2021 সালে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার মধ্যে থাকা 7 বিধানসভা আসনের মধ্যে 6টিতে তারা জয়লাভ করে। তারপরেও সেখানে কখনো দলবদল, কখনো গোষ্ঠীকোন্দলের জেরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।